আমি একদম কোনো ফাউন্ডেশন আইলাইনার ছাড়াই আমি আজকে মেকআপটা করলাম। লাইটের জন্য হয়তো বা এতটা গ্লো করছে, তো সেই জন্য আমি তোমাদের লাইট ছাড়াও আমার মেকআপ লুকটা আমি তোমাদের দেখিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আমার নতুন একটি ভিডিও, সেটা তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা আমাকে এইভাবে দেখে নিশ্চয়ই অবাক হচ্ছো যে আমি এইভাবে কেন এসেছি, কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি আজকে আসিনি। তোমরা তো অলরেডি থাম্বনেল আর টাইটেল দেখে অলরেডি বুঝেই গেছো যে কি ভিডিও হতে চলেছে। তো হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করবো, মানে সিম্পল মেকআপ লুক, যেটা তোমরা 5 মিনিটের মধ্যে করে কোথাও হয়তো বা তাড়াহুড়োর মধ্যে বেরোনোর থাকলে তোমরা এরকমভাবে মেকআপটা করে নিতে পারবে, তাহলে একদম খুব তাড়াতাড়ি তোমাদের হয়েও যাবে, একটু হালকা ফুলকা মেকআপও হয়ে যাবে। আর তোমরা অনেকেই বলছিলে যে আমি কিভাবে মেকআপ করি আর কি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছো। তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি যে আমি কোথাও বেরোনোর আগে কিভাবে সিম্পল ভাবে মেকআপটা করি। তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে, তো চলো আমি ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমে কিন্তু মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিতে হবে, তারপরে দেখো একটা আমি ময়শ্চারাইজিং টিস্যু নিয়ে আমার ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। দেন আমি অ্যাজ এ টোনার হিসাবে ইউজ করছি এখানে মেকআপ সেটিং স্প্রে। আমি কিন্তু সেটিং স্প্রেটাই প্রথমে একটু ইউজ করে নিই, আমার কাছে টোনার অ্যাভেলেবেল নেই। তো তোমাদের কাছে যদি টোনার অ্যাভেলেবেল না থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এই প্রসেসটা করে দেখতে পারো। তো এটা ইউজ করে আমি 2 মিনিট থেকে 3 মিনিট রেখেছি স্কিনে অ্যাবজর্ব করার জন্য। তারপরে দেখো আমি এখানে মামাআর্থের একটুখানি ময়শ্চারাইজার দিয়ে দিচ্ছি, একদমই সামান্য পরিমাণে, যেহেতু গরমের সময় ময়শ্চারাইজারটা দিলে কিন্তু অনেক ঘাম হয় ফেসে, তো সেই জন্য আমি একদমই অল্প পরিমাণে দিয়েছি। তারপরে দেখো আমি এখানে ইউজ করছি সুগারের স্টোভ ক্রিম, যেটা কিন্তু আমার খুবই প্রিয়, মানে একদমই ন্যাচারাল একটা গ্লো কিন্তু এটা দেওয়ার সাথে সাথে চলে আসে, যেটা কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এটা আমি অনেক দিন থেকে ইউজ করছি, আমার তো খুব পছন্দের এটা। তো তোমরা তো থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো যে আমি কিন্তু আজকে কোনোরকম কোনো ফাউন্ডেশন ইউজ করব না, ফাউন্ডেশন ছাড়াই আমি আজকের মেকআপটা ক্রিয়েট করব। এরপরে আমি আমার আইব্রোটাকে সেট করে নেবো। তো মেকআপের মধ্যে আইব্রোটা সেট না করলে ঠিক যেন মনে হয় না যে মেকআপ করেছি। তো আজকের মেকআপটা তো আমি অনেকটা ন্যাচারাল রাখার চেষ্টা করেছি, তো আমি একদমই সামান্য পরিমাণে অ্যাপ্লাই করব। দেখতে পাচ্ছ তোমরা একটুখানি প্রোডাক্ট নিয়েছি, কিন্তু নিয়ে আমি হাতে ভালো করে সোয়াচ করে নিয়েছি, মানে এক্সট্রা প্রোডাক্টটাকে আমি হাতে রেখে দিয়েছি, তারপরে আমার আইব্রোটাকে ভালোভাবে সেট করে নিয়েছি। তো আইব্রোটা হয়ে গেছে, এখন আমি করে নেবো একদমই হালকা একটা আই মেকআপ। তো দেখতে পাচ্ছ তোমরা এই যে ব্রাউন কালার, হালকা ব্রাউন আর ডিপ ব্রাউন কালারটা দিয়ে আমি আজকে করবো, একদমই অল্প পরিমাণে নেবো, জাস্ট একটুখানি যাতে আমার আইলাইটটা দেখতে ভালো লাগে, তো সেই জন্য। তারপর একটা ব্ল্যাক কালার নিয়ে আমি একদমই আমার যে আইলাইনার যেখানে লাগাই সেই জায়গাটায় আমি একটু হালকা করে সোয়াচ করে নেব। তো আজকে তো আমি কোনো আইলাইনারও ইউজ করবো না, তোমাদেরকে বললাম, তো সেই জন্যই আমি ওখানটা একটু হালকা কালো যে আইশ্যাডোটা সেটা দিয়ে নিয়েছি। তারপরে দেখো আমি এখানে একটা আইল্যাশ কার্লার দিয়ে ভালোভাবে কার্ল করে নিয়েছি আইল্যাশটা। তারপর আমি এখানে মেবলিনের একটা মাস্কারা ইউজ করে নিয়েছি। আমার মনে হয় যে মেবলিনের মাস্কারাটা সবারই খুব প্রিয়। এই মেবলিনের যে মাস্কারাটা, এই মাস্কারাটার যে পিগমেন্টেশনটা কিন্তু 2 থেকে 3 বার অ্যাপ্লাই করলে খুব সুন্দর একটা পিগমেন্টেশন চলে আসে। আমার মনে হয় না যে এই মাস্কারাটা ইউজ করার পরে আলাদা করে কোনো আইল্যাশ ইউজ করা লাগে। তারপরে যেটা আমার খুবই ফেভারিট একটা পার্ট, যেটা হচ্ছে ব্লাশ লাগানো। তো অনেকে কিন্তু এই ব্লাশ লাগানোটা পছন্দ হয় না, তারা কিন্তু স্কিপ করতে পারো। আমি কিন্তু কোথাও বেরোনোর আগে একটু হলেও ব্লাশার ইউজ করে নিই, যেটা আমার খুবই ভালো লাগে আর কি ব্লাশার। যেহেতু এখন গরমের সময়, তো গরমের সময় বাইরে বেরোলে একটু হলেও ঘাম কিন্তু হয়, তো ঘামটাকে একটু হলেও কমানোর জন্য আমি এখানে একটা হোয়াইট টোনের পাউডার নিয়ে নিয়েছি আর ভালো করে আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো পাউডারটা দিলে কি হয়, ঘামটা কিন্তু একটু হলেও কম হয়। আর তোমাদের প্রথমেই বলে দিই, তোমরা যদি রোদ্দুরে বেরো তাহলে কিন্তু অবশ্যই সানস্ক্রিনটা ইউজ করে তারপরে বেরোবে। আমি যেহেতু এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য মেকআপ করছি, সেই জন্য আমি কিন্তু আর কোনো সানস্ক্রিন ইউজ করিনি প্রথমে। তারপরে আমি একটা সাদা কাজল ইউজ করে নিয়েছি, তার মধ্যে আমার মাস্কারাটা আগে দেওয়ার পরে শুকিয়ে গেছিলো, তো আমি আর একবার আমার মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে আমার আইল্যাশগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে। দেন আমি এরপরে লিপ লাইনার দিয়ে ভালো করে আমার ঠোঁটটাকে এঁকে নিচ্ছি। তারপরে আমি এখানে একটা মাইগ্ল্যামের লিপস্টিক নিয়ে নিয়েছি হালকা কালারের, সেটা মাঝখানে অ্যাপ্লাই করে নেব। তো এটাই হচ্ছে সেই লিপস্টিকটা হালকা কালারের। দেন আমি হাত দিয়ে ভালোভাবে লিপস্টিকটাকে অ্যাপ্লাই করে নেব। এই লিপ লাইনার আর লিপস্টিকের কম্বিনেশনটা কিন্তু ভীষণই সুন্দর লাগে আমার কাছে, তোমরা দেখতেই পারছো যে কতটা সুন্দর লাগছে। তারপরে দেখো আমি এখানে একটা পাউডার নিয়ে আমার ঠোঁটের ওপরে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে এই লিপস্টিকটা অনেকটা লং লাস্টিং হয়। আমার মেকআপটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। তো তোমরা তো, তোমাদের সামনেই কিন্তু আমি মেকআপটা করেছি, তোমরা তো দেখতেই পারছো আমি কিন্তু কোনোরকম কোনো ফাউন্ডেশন ইউজ করিনি। তারপরে দেখো আমার মেকআপটা পুরো কমপ্লিট। এখন আমি এখানে সেই সেটিং স্প্রেটা, প্রথমে যেই সেটিং স্প্রেটা দিয়েছিলাম সেই সেটিং স্প্রেটাই আমি আবার অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে দেখো আমি সেটিং স্প্রেটা ভালো করে শোকানোর জন্য এই ছোট্ট মিনি পাখাটা নিয়ে নিয়েছি। তারপরে দেখো আমি যে স্টোভ ক্রিমটা ইউজ করেছিলাম সেটাই আমি আমার হাইলাইটস পয়েন্টগুলোতে দিয়ে দেবো যাতে আর একটু হাইলাইট করে। আর এটা দেওয়ার সাথে সাথে কিন্তু একটা হাইলাইটারের, একদম ন্যাচারাল একটা হাইলাইটারের কাজ করে, যেটা কিন্তু দেখে বোঝাই যাবে না যে তুমি কোনো হাইলাইটার ইউজ করেছো। এটা কিন্তু দেখে মনে হবে তুমি ন্যাচারালি একটা গ্লো করছো।
তো যাই হোক, এটা দেওয়ার পরে তোমরা দেখতেই পারছো আমার ফেসটা কতটা গ্লো করছে। তারপরে দেখো আমি তোমাদের এই মেকআপটার সাথে তিন চারটে হেয়ারস্টাইল করে দেখাই। এই সিম্পল মেকআপ লুকটার সাথে তোমরা কিন্তু জিন্স, কুর্তি, তারপরে হচ্ছে শাড়ি সব কিছুর সাথে মোটামুটি খুব সুন্দরভাবে মানিয়ে যাবে এই মেকআপ লুকটার সাথে। তাছাড়াও তুমি কিন্তু যে কোনো হেয়ারস্টাইল করলেই খুব সুন্দরভাবে মানিয়ে যাবে। দেখো আমি প্রথমে সাইডে একটা ক্লিপ দিয়ে এভাবে চুল বেঁধেছিলাম, এখন আমি চুলটাকে ছেড়ে দেব। চুলটাকে ছেড়ে দিয়েও কিন্তু খুব সুন্দর লাগছে। আরও কিছু হেয়ারস্টাইল আমি তোমাদের দেখাই, সিম্পল সিম্পল হেয়ারস্টাইল। দেখো এটা কিন্তু আমি জাস্ট ওপরে একটা পনিটেল করে নিয়েছি, এবার আমি সেই পনিটেলের মধ্যে একটা বার্ন করে নিচ্ছি। এই যে ইউ ক্লিপগুলো আছে এগুলো দিয়ে আমি এখানে সিকিউর করে দেবো। দেখো এই হেয়ারস্টাইলটার সাথেও কিন্তু লুকটা খুবই সুন্দর মানিয়ে গেছে। তো তোমরা তো দেখেই নিলে যে আমি একদম কোনো ফাউন্ডেশন আইলাইনার ছাড়াই আমি আজকে মেকআপটা করলাম একদম সিম্পলভাবে। তো দেখে কিন্তু মনে হচ্ছে না যে আমি একদমই ফাউন্ডেশন ইউজ করিনি। তো এত সুন্দর গ্লোয়িং একটা মেকআপ আমি ফাউন্ডেশন ছাড়া মানে করেছি আর কি। আমার মনে হয় গরমের মধ্যে এই ফাউন্ডেশন আর আইলাইনারটা সব থেকে ইরিটেট করে আর কি। আর ব্লাশারটা লাগাতে আমার খুব ভালো লাগে, তো সেই জন্য আমি ব্লাশারটা লাগিয়েছি। তোমাদের যদি পছন্দ না হয় তোমরা নাও লাগাতে পারো, কোনো ব্যাপার না, এইভাবে সিম্পলি বেরিয়ে যেতে পারো। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো করছে দেখো। তো সামনে একটা লাইট রয়েছে, তো সেই তো আমার তো আমি তোমাদের লাইট ছাড়াও আমার মেকআপ লুকটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। হয়তো তোমাদের ডাউট থাকতে পারে যে লাইটের জন্য বা হয়তো এতটা লাইটের জন্য হয়তো বা এতটা গ্লো করছে, তো সেই জন্য আমি তোমাদের লাইট ছাড়াও আমার মেকআপ লুকটা আমি তোমাদের দেখিয়ে দেবো যে কতটা গ্লোয়িং আর কি মেকআপ লুকটা। তো চলো আমি তোমাদের লাইট ছাড়া একটু দেখিয়ে দিই। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। তো এরকম ভিডিও যদি তোমরা আরও পেতে চাও তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে আরও এরকম ভিডিও শেয়ার করবো মেকআপ টিউটোরিয়াল। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। তো চলো টাটা।